সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে গাইবান্ধা জেলার প্রান্তিক কৃষকের কাছে কৃষক ভাই বোনেরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়াই বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি আধুনিক কাটিং এবং কলম পদ্ধতিতে বাঁশ চাষাবাদ করে গাইবান্ধার কৃষকরা সফলতার মুখ দেখেছেন শুধু গাইবান্ধাতেই নয় সারা দেশেই এখন এই পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে বাইশ বছর গবেষণা করেছেন এই জনপ্রিয়তা এই সফলতার জন্যে নজরুল ইসলাম আজ আমরা তার গবেষণার বিভিন্ন দিক এবং চাষাবাদের ধরন সম্পর্কে তুলে ধরব এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষিরা আজকের পর্বে পুরো অনুষ্ঠান আপনাদের সাথে থাকবো মারফায়নি আসসালামু আলাইকুম আমি দীপ্ত টেলিভিশন থেকে সত্যি আপনি তো বাইশ বছর গবেষণা করে আধুনিক পদ্ধতিতে যাতে বাস চাষাবাদ করা যায় সেই পদ্ধতি বের করেছেন এই বিষয়ে সম্পর্কে আপনার কাছে জানতে চাই কিন্তু তার আগে একটু জানতে চাই যে কেন বাস কিনি আপনি এইভাবে গবেষণা করলেন অন্য অনেক উচিত আছে ও আমার যে বছর সিক্সটি এইটে আমার দাদি মারা যায় ওই সময় আমার বাসের সমস্যা ছিল তো যাই হোক চাষাদের বাস দিয়ে দাফন কাফন করা হয়েছে তখন থেকে আমার মাথার মধ্যে একটা কেমন জানি কাজ করলো যে আচ্ছা আমার যেমন সমস্যা এরকম তো অনেক লোকেরই সমস্যা আছে বাসের তাহলে তারা কি করবে তা আমরা যে মোথা দিয়ে বাস লাগাই আমার আব্বাক তো দেখি প্রতি বছরে বাস লাগাই নষ্ট হয়ে যায় হয় না তো এখন এটা মোতা ছাড়া কীভাবে করা যায় তখন আমি এই বাস নিয়ে গবেষণা শুরু করলাম ওই বাস প্রতি বছরে একটা করে বাস কালেকশন করিয়ে আমি ওই যে কেটে কেটে মোথা ছাড়া বাস লাগাই কিন্তু এগারো বছর পর্যন্ত আমি ফেল হয়ে গেছি বারো বছরের বার যা আমার এই প্রযুক্তিটা হঠাৎ করে রাত্রি আমি ঘুমের মাধ্যমে জানতে পারলাম যে আপনি দাঁড় করিয়ে বাস লাগাইছেন এই দাঁড় না করিয়ে আপনি শয়ে বাস লাগান কলম পদ্ধতিতে তখন আমি সেইবার বাস নিয়ে এসে বাস দাঁড় না করিয়ে বাসে লাগাইলাম লাগানোর 10 12 দিন পরে দেখি যে আমার বাস গা ওটা শুরু হয়ে গেল চাচা আমি এবার কাটিং পদ্ধতি সম্পর্কে একটু জানতে চাই এই যে এখানে যে কাটা হচ্ছে বাসটায় এটা কি কাটিং পদ্ধতি এটাই কাটিং পদ্ধতি যে বাসটা হালকা লাল হইছে হালকা এক থেকে দুই বছরের বাস ওই আগে কোন কেটে নিলাম 1 ইঞ্চি এই যে এই যে যেমন এই দা দিয়া এক চোটে এই কঞ্চিটা কেটলাম এখানে এক দেড় দুই ইঞ্চির মতো আছে হ্যাঁ এখন আর গোড়ায় যে রাইজম আছে তো কঞ্চিগুলো আমরা এইভাবে কেটে নিলাম নেওয়ার পরে এই যে এ পাশে পর থাকলো এ পাশে পর থাকলো ওই দুই পরের মা মানে মাঝখানে আমরা কেটে নিলাম এই পাশের এটাও খাদ্য দেবে এটাও খাদ্য দেবে এটা হলো আর খাদ্য স্টক থাকলো এই দুটো হ্যাঁ এখানে যখন বাঁশ গাছ উঠা শুরু হবে তখন এখান থেকে খাদ্য নিবে এখান থেকে খাদ্য নিতে নিতে অলরেডি নিচে ওর শেখর গজাবে রাইজ যেই তৈর হয়ে গেল ওর নিচে শেখর গজাবে শেখর গজানোর পরে তারপরে দেখা যাবে যেমন খাদ্য জোরে নেওয়া শুরু হয়েছে তখন পাতা গজাবে পাতা গজাবে পাতার সাহায্যে তখন খাদ্য নেওয়া শুরু করবে তারপরে আস্তে আস্তে বাস গাছ উঠতেই থাকবে একটার পরে একটা এক বছরে দেখা যাবে হয়তো পনেরো বিশটা উঠে গেছে বাস যখন লাগাবেন তখন কি এইভাবেই লাগানো এইভাবে এইভাবেই লাগাবো আচ্ছা কাটা তো হয়ে যাচ্ছে এরপরে কি করবেন এরপরে পানিতে ভিজাবো পানিতে ভেজাবেন আচ্ছা চলুন পানিতে ভেজানোর কারণটা কি পানিতে ভেজানোর কারণ হলো এই যে দুই পাশে কাটা হলো যখন কাটার পরে বাসটা আঘাত প্রাপ্ত হলো আর সেলগুলো আঘাত প্রাপ্ত হলো এই জন্য সেলগুলোকে সতেজ করার জন্য পানিতে ভেজাবো পানিতে ভেজানোর সঙ্গে সঙ্গে সেলগুলো আবার তাজা হয়ে উঠবে আচ্ছা এই যে পানিতে যে ভেজাবেন এই পানিতে কি কিছু দেওয়া আছে কিছু দেওয়া নেই একবারে নরমাল পানি নরমাল পানি ঠিক আছে কারণ পানির মধ্যে তো অলরেডি অক্সিজেন আছে জি জি এই যে যে কাটিং করা হচ্ছে তার মানে চারা তৈরি করা হচ্ছে এই চারাটা তৈরি করার সময়টা কখন ফাল্গুন মাস থেকে শুরু হয় ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাস পর্যন্তই করি আর কি আষাঢ় মাসে আবার বর্ষা শুরু হয় তো তখন আর করা হয় না আচ্ছা এই সময়ের মধ্যে কতটা করা সম্ভব হয় সারা বছর কি করার মতো কোনো ই থাকে সারা বছর করা ওই যে বর্ষা শুরু হলে করা যায় না ওই সময় চারা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আচ্ছা আচ্ছা এখানে তো প্রায় অনেকখানি হয়ে গেছে এগুলো নিয়ে গিয়ে তারপরে তারপরে আমরা ওই যে একখানে স্তূপ করিয়ে আবার খড় দিয়ে ঢেকে আবার পলিথিন দিয়ে ঢেকে রাখবো আর পানি দিয়ে ওই প্রত্যেকদিন পলিথিনটা সরায়া একবার করে হালকা সেচ দেওয়া লাগবে আচ্ছা এইভাবে আট থেকে দশ দিন আচ্ছা আমরা বাকিটা তাহলে ওখানে গিয়ে দেখি হয়ে গেছে এগুলো তো করা যাবে এখন তাই না হ্যাঁ করা যাবে চাচা নিয়ে যেতে পারবেন এগুলো চলুন আমরা একটু ওইখানে গিয়ে দেখি আমি আগে একটা হাতে এক একটা গাছ থেকে এরকম কতগুলো চারা তৈরি করা যায় বাস থেকে একটা বাস থেকে 40 থেকে 50 টা ঝার হয় হুম আচ্ছা দেড় বছরে তো অনেক চারা বাড়েও আবার কমেও আসুন হ্যাঁ কমে তাই না কমে বাড়ে আচ্ছা এখন যে প্রসেসিংটা হবে এটা নাম কি হ্যাঁ খড়গুলো টানা এটা হলো গাজানো পদ্ধতি জার্মিনেশন আপনারা একটু খেয়াল করে দেখবেন আমরা কিভাবে পিস করে কাটতে হয় পানিতে ভেজে ওগুলো দেখলেন পরের প্রসেসটা জি কিভাবে কি করা হয় একটু দেখি হ্যাঁ গাজানো পদ্ধতি এখন আমরা বাসগুলো জি এখানে স্তূপ করব সবগুলো ভেজানো যে বাসগুলো সেগুলো এখানে স্তূপ করব করুন

কারণ খড়গুলো ভিজে থাকবে ওটা বাঁশগুলো সবসময় ভিজে থাকবে এই জন্য খড় দিয়ে ঢেকে থলে একটা গরমের সৃষ্টি হবে আর একদিকেই হলো আর্দ্রতাটা বজায় রাখবে আচ্ছা এইভাবে এখানে কতদিন থাকবে এখানে এই ছয় থেকে সাত দিন বা আট দিনের মধ্যে গাইজম থেকে ইয়া ভণ্ডুমগুলো ফুটে বের হবে এই পদ্ধতিতে আপনার এখন পর্যন্ত কতজন কৃষক এগিয়েছে বা কাজ করছে এর উপরে অন্তত ৪০ জন বিভিন্ন ডিস্ট্রিক্ট মিলিয়ে আপনি দিয়েছেন এবং তারা এখন বাস চাষাবাদ করছে এরকম আছে আমি দেখতে পারবো হ্যাঁ আসা তো এখানে আছে দেখাতে পারবো এই সামনে একটু আগে গেলে আমরা দেখাতে পারবো দেখতে পারবো চলুন আমরা ওইদিকে যাই ঠিক আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন চলুন চলুন

আর নলটা নতুন পদ্ধতি যেটা লাগাইছে লাগাই দিয়েছে আমার গে সেখানে চল্লিশটা পঞ্চাশ টাকা থেকে কাটিং হয় আর কি তাতে বাঁশের লম্বা বেশি হয় একশো পনেরো থেকে ষোলো সতেরো ফুট লম্বা হয় আর এক ফুটের থেকে একটু সামান্য সামান্য একটু মোটা হয় আর কি দাম কেমন পাচ্ছেন একটা বাস সাড়ে তিনশো চারশো পর্যন্ত বিক্রি করা হয় আর কি আচ্ছা লাগানোর পরে কতদিন পরে বাঁশ বিক্রি করতে পারেন চার বছর পর থেকে বাস বিক্রি করা যায় চার বছর আর পুরনোটা প্রথমটা ওটা ঠিক নেই ওটা কোন সময় পাঁচ বছর ছয় বছর যায় আবার ফির মানে নষ্ট হয়ে যায় আচ্ছা এইখানে আপনার কতখানি জায়গা আছে এখানে জমি আছে এক একর সবকিছু লাগানোর তো একটা পরিমাপ থাকে এক একটা ঝাড় থেকে আরেকটা ঝাড়ের মানে কতটুকু দূরত্ব রাখতে হয় একটা থেকে একটা ঝাড় থেকে আরেকটা একটা ঝাড়ের দূরত্ব দেওয়া হয়েছে ছয় ফিট বাই ছয় ফিট গভীরতার ক্ষেত্রে কতটুকু রাখা গভীরতা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নিচে থাকবে আর ওই ভ্যালিটা একটু আলুর ভ্যালির মতো উপরে উঁচু করে দিতে হবে তা না হলে ওখানে পানি লাগিয়ে জমি থাকলে তাহলে এই চোখগুলো নষ্ট হয়ে যেতে পারে আচ্ছা আধুনিক প্রযুক্তিতে যেভাবে চাষাবাদ করা হচ্ছে এতে করে কি কোনো সার ব্যবহার করতে হয় হ্যাঁ আধুনিক পদ্ধতিতে যেখানে আমরা কমার্শিয়াল বেশি যে করব সেখানে সার অবশ্যই দিতে হবে তা না হলো খাদ্য না দিলে তো আপনার স্বাস্থ্য ভালো হবে না এই জন্যে আমরা ওই বৎসরে একবার চৈত্র বৈশাখ মাসে জমিটা একটু কোপ দিয়ে নিয়ে জমির মধ্যে পটাশ আর ইউরিয়া এই দুইটা সার আর শুধু একটু দেওয়া লাগবে ওই কিছু পোকার ওষুধ যেমন ফুরেডান রেজেন্ট এই জাতীয় ওষুধ মাটির মধ্যে দিয়ে ওই কোপ আরেকবার কোপ দিয়ে দিয়ে পানি দিয়ে দিলে বাস হয়ে গেল এক বছরের মন শেষ পরামর্শের ক্ষেত্রে তো সবাইকে একত্রিত করে যদি দেয়া যায় তাহলে তো অনেক ভালো হয় ভালো তা আপনি তাদেরকে একত্রিত করার চেষ্টা করেছেন হ্যাঁ এরকম চেষ্টা করেছি আমি এর করেছি আজকেও আমরা এখানে যাচ্ছি সেখানে যা দেখা যাবে যে এক দলীয়ভাবে কিছু পরামর্শ দেওয়া যাবে সেখানে এবং প্রযুক্তিটা দেখান যাবে আচ্ছা আমি আপনার সাথে যেতে পারি হ্যাঁ যেতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এই যে আপনার নাম কি কি নাম তোমার

কেমন ফলাফল কেমন ভালো কে কে করেছেন এখানে সবাই তো করেনই মানে এই পদ্ধতিতেও মনে করেন যে আমাদের কৃষি কর্মকর্তা নজরুল ভাই উনি এই পদ্ধতিটা নিয়ে আসছেন আগে তো আমরা দেশি পদ্ধতিতে বাদ চাষ করতাম তাতে একটা দিয়ে শুধু একটা চারাই উৎপন্ন হতো আর ওনার যে পদ্ধতি ওই পদ্ধতি অনুযায়ী একটা দিয়ে আমরা চল্লিশ থেকে পঞ্চাশটা চারা উৎপন্ন করতে পারি তাতে অনেক লাভজনক আমাদের এই জন্য আমরা মানে এই পদ্ধতি মানে শুরু করে দিয়েছি অলরেডি মনে করেন যে বাস কিছুটা হয়েও গেছে আমরা চারা শুরু করে দেওয়ার পরে মানে হয়ও গেছে আর কি আচ্ছা আধুনিক পদ্ধতিতে করার কারণে কি আপনাদের অতিরিক্ত কোনো খরচ হয় না না কোনো খরচ হয় না তো বরং আমাদের লাভ হয় অনেকটাই লাভ হয় কারণ একটা বাস দিয়ে একটা চারা হতো সেখানে চল্লিশ পঞ্চাশটা চারা হয় আচ্ছা আজকে তো এখানে অনেকে করেন চাষাবাদ আবার কেউ কেউ নতুন এসেছে তো তাদের জন্য আজকে আপনার পরামর্শ কি আমার কথা হলো যে আমরা বেঁচে থাকতে হলো বেঁচে থাকতে হলে অক্সিজেনের প্রয়োজন অক্সিজেনের অভাব হলে আমরা কেউ বাঁচতে পারবো না এটা একটা প্রথম কথা এই অক্সিজেনটা আমরা গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এই কার্বন ডাইঅক্সাইডটা বাঁশের পাতা ম্যাক্সিমামটা গ্রহণ করে তাহলে আমাদের জন্য কি সেটা উপকার না আবহাওয়া দূষিত না করিয়া ওই বাঁশের পাতায় ওটা গ্রহণ করতেছে তাহলে আবহাওয়াটা দূষণমুক্ত হচ্ছে এই গেল মানে আমাদের বেঁচে থাকার পক্ষে এক সুবিধা আর একটা হলো যে আমরা যে এই যে অনেক জমি আমাদের পতিত আছে এই পতিত জমিগুলো কোনো ফসল হয় না আমরা যদি বাসের বাস চাষের আওতায় এই পতিত জমিগুলো নিতে পারি তাহলে আমাদের ওখান থেকে আলাদা একটা আয়ের উৎস হবে এবং আর যে আয়ের উৎসটা হবে এটা আমাদের মনে করেন যে একটা যাবজ্জীবনের মন আপনি ভোগ করে যাবেন আপনার পরবর্তী পর্যায়েরা ভোগ করবে এই পদ্ধতিতে চাষ করে আর রেজাল্ট পাওয়া গেছে আপনারা এইখানে দেখছেন দেখছেন যে ইশাক ভাইয়ের বাস ভালো হয়েছে না আর একটা করে বাঁশ উনি বেচে কত রেটে একটা করে বাঁশ বিক্রি করে যদি দু তিনশো টাকা পায় তাহলে ওই লোকটার দিনটা চলে যাবে তাই না কি তারপরে এখন মনে করেন যে ওই যদি চারা লাগাবার চাইতো তাহলে চারা কোথায় পাইতো মোথা যেটা লাগানো পুরে না ও চারা তো সকলেই পাবে না দিবে কেউ কেউ দিবে না আপনার বাস আছে আপনি আপনার চারা একটা গড়ি বললো আপনি নিজেই লাগাবেন না হ্যাঁ নিজের আত্মীয় দিবেন আর এর একটা বাস যদি দশ পনেরো জন মিলে একটা বাস কিনে নেওয়া যায় কিনে নিলে তোর সবারই একটা গড়ি কাটিং নিজে লাগালো বাড়িতে কাটিং লাগালে বাড়িতে একটা ঝাড় হলো আর ওই ঝাড়টা ওখানে হলে মনে করেন যে ওই ঝড় যখন শুরু হয় না ওই বাড়ির উপর দিয়ে বাঁশের উপর দিয়ে ঝড় চলে যায় আপনার বাড়িটা রক্ষা করবে এই প্রযুক্তিটা আপনাদের কাছে কি ভালো মনে হয়েছে হ্যাঁ ভালো তাহলে আপনারা সবাই প্রযুক্তিতে বাস চাষ করবেন হ্যাঁ আপনারা আমাকে ডাকবেন আমি আসি নিজে দেখে আপনাদের বাস চাষ শুরু করে দিয়ে যাব আপনার কোথায় ধরা পাওয়া যাবে ধরা বোনা বাড়াতেই পাবেন স্যার আমার একটা প্রশ্ন প্রশ্ন হলে কি একটা বাস তিনটে চারটে চারা নেয় নেওয়ার পরে একটা ছাড়া হয় মানে করুণ হয় আর তিনটা মারা যায় এটা কী জন্য মারা যায় সেটা আমি শুনেছি ওখানে একটা বাড়ঝাড়ে একটা রোগের সৃষ্টি হয় বুঝলেন পচন রোগ ওটা এই পচন রোগটাকে রোধ করতে গেলে ওই ডাইথিন এম ফাইভ অথবা রিডুমিল এগুলো ওই ফাল্গুন চৈত্র মাসেই জমি কোপ দিয়ে ওই বাসে স্প্রে করে দেওয়া লাগবে ওগুলি বাসে স্প্রে করে দিলে দেখবেন যে ওই পচনটা আর থাকবে না চাচা যেটা বললেন আপনারাও জানুন শিখুন এবং অন্য যারা আছে তাদেরকেও বলুন যে বাস আসলে কতটা প্রয়োজন এবং কিভাবে চাষাবাদ করবে চাচা আপনি তো অনেকটা সময় দিলেন এবং আপনার কাছ থেকে অনেক কিছু জানা গেল আজকের মতো আপনার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছে আপনি কি এখানে থাকবেন কিছুটা সময় থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে বিদায় নিচ্ছি আচ্ছা ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন সবাই এরপর যে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এসি এগ্রি বিজনেস নিদিত দ্বিতীয় কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি পূজা ভদ্র শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম গ্রীষ্মকালে লাউ উৎপাদন চাষিদের মাঝে জনপ্রিয় হচ্ছে বছরে প্রায় দুইশো কোটি টাকার খাসিয়া পান বিক্রি হয় মৌসুমের অর্ধেক সময় পার নদী সাগরে মিলছে না ইলিশ জেলেদের মাঝে হাহাকার দীপ্ত কৃষির সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লাউ মাছের সাথে তরকারি হিসেবে খাওয়া হলেও ভাজি ও এক ধরনের মিষ্টি জাতীয় খাবার তৈরিতে ব্যবহার হয় লাউয়ের বহুবিধ ব্যবহারের জন্য এর চাহিদা সারা বছরই থাকে আর বাজার চাহিদার কারণে কৃষকরা গ্রীষ্মকালে লাউ উৎপাদন করছেন গ্রীষ্মকালে লাউ উৎপাদন চাষীদের মাঝে জনপ্রিয় হচ্ছে আমাদের দেশে কৃষি গবেষণা কেন্দ্র সারা বছর চাষ উপযোগী লাউয়ের জাত উদ্ভাবন করেছে মাঠ পর্যায়ে কৃষকরা এ জাতের লাউের চাষ করে বেশ সফলতা পাচ্ছেন এখন সারা দেশেই কৃষকরা গ্রীষ্মকালীন লাউয়ের আবাদ করছে কৃষি গবেষণার উদ্ভাবিত গ্রীষ্মকালীন জাতের লাউর চাষ করে কৃষকরা বেশি দামে লাউ বিক্রি করতে পারছেন অন্য সবজি বা ফসল আবাদের চেয়ে বেশি লাভবান হওয়া চাষিদের মাঝে গ্রীষ্মকালীন লাউয়ের আবাদ বেশ জনপ্রিয়তা লাভ করছে যারা মুখ ভর্তি করে পান সুপারি খেতে ভালোবাসেন তারা সবাই জানেন খাসিয়া পানের গুণের কথা একটু বেশি সতেজ আর চনমনে ঝালে ভরা মুখ রাঙানো ছাড়াও রয়েছে ভরপুর গুণ সিলেটের সবুজ পাহাড়ে খাসিয়া পুঞ্জিগুলোতে এর চাষ করে স্থানীয় খাসি বা খাসিয়া পান শ্রীমঙ্গল তথা বৃহত্তর সিলেটের অন্যতম লাভজনক ও অর্থকরী ফসল খাসিয়া পান বর্তমানে এটি একটি শিল্পে পরিণত হয়েছে জেলার সাতটি উপজেলার বনাঞ্চলকে ঘিরে প্রায় আশিটি খাসিয়া গ্রাম বা খাসিয়া পুঞ্জি রয়েছে পুঞ্জির প্রত্যেকটি খাসিয়া পরিবারে রয়েছে আলাদা আলাদা জুম ছোট বড় অনুসারে প্রতিটি জুমে রয়েছে দুই হাজার থেকে তিন হাজার পাঁচশো পর্যন্ত খাসিয়া পানের গাছ প্রায় আশিটির মতো খাসিয়া খাসিয়াপুঞ্জিতে বাণিজ্যিক ভিত্তিতে পানের চাষ হচ্ছে খাসিয়া পানের আকার ও স্বাদের গুণে এর চাহিদা রয়েছে সারা দেশেই খাসিয়াপুঞ্জিতে পাইকাররা এসে প্রতিদিন এই পান কিনে নিয়ে যান পাইকাররা এই পান স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করে থাকেন দেশীয় বাজারে খাসিয়া পানের অর্থনৈতিক মূল্য বছরে প্রায় দুইশো কোটি টাকা মৌসুমের অর্ধেক সময় পার হলেও শরণখোলায় নদী ও সাগরে ইলিশ পাওয়া যাচ্ছে না মহাজনের কাছ থেকে চড়া সুদে দাদন নিয়ে নদী সাগরে জাল ফেলে ইলিশ না পেয়ে হতাশ হয়ে খালি ট্রলার নিয়ে ফিরছেন জেলেরা জেলে জেলেপল্লীতে চলছে হাহাকার ঋণ পরিশোধের চিন্তায় দেশেহারা হয়ে পড়েছেন তারা প্রতিবছর বছর বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত ইলিশ আহরণ মৌসুম আষাঢ় শ্রাবণ মাসে নদী ও সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ে কিন্তু এখন ভরা মৌসুম হলেও ইলিশের দেখা মিলছে না ফলে এ অঞ্চলের কয়েক সহস্রাধিক জেলে পরিবারের মাঝে হতাশা নেমে এসেছে সেই সঙ্গে ফিশিং ট্রলার মালিকরা বিরাট অঙ্কের লোকসানের সম্মুখীন শরণখালা উপজেলা মৎস্য আরোদ্ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন ফরাজি জানান প্রতি গণে উপজেলার দুই শতাধিক ফিশিং ট্রলার তিন সহস্রাধিক জেলেকে নিয়ে সাগরে ইলিশ আহরণ করতে যায় এবারের মৌসুমে শুরু থেকে ফিশিং ট্রলারের মালিকরা চার পাঁচ থেকে ছয়টি ট্রিপ দিয়েছে তিনি আরও জানান মহাজনের কাছ থেকে প্রতি ট্রলার মালিকরা ট্রলার ভেদে আশি হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দাদন নিয়ে ডিজেল চাল ডালসহ মুদি সদাই নিয়ে সাগরে যান ইলিশ ধরতে যখনই সাগরে জেলেদের জালে ইলিশ ধরা পড়তে শুরু করে তখনই বৈরী আবহাওয়া তাদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় সাগর ছেড়ে তখন ট্রলার নিয়ে যেতে হয় নিরাপদ আশ্রয়ে আবহাওয়া ঠিক হতে হতে গোন চলে যাওয়ায় ইলিশ শূন্য অবস্থায় ট্রলার নিয়ে তাদেরকে ফিরে আসতে হয় বাঙালির রসনা তৃপ্তিতে সবার আগে যে মাছের নাম উঠে আসে সে হলো ইলিশ বিগত বছরগুলোর মতো ইলিশের উৎপাদন বৃদ্ধি পাক আর আমরা পাই ইলিশের স্বাদ এ প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বিজনেস নিবেদিত কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কৃষক ভাই বোনেরা আজ আমরা দেখলাম আধুনিক কাটিং এবং কলম পদ্ধতির মাধ্যমে কিভাবে বাঁশ চাষ করা যায় এবং নজরুল ইসলাম যিনি বাস বছর গবেষণা করে এই পদ্ধতিতে বাঁশ কিভাবে চাষাবাদ করা যায় সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলো আমরা আশা করি আপনারা এই আজকের পর্ব দেখে উৎসাহিত হবেন এই শুভকামনায় আজকের মতো এসিআই এগ্রিবি দীপ্ত কৃষি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ